ধন্যবাদ সবাইকে বিশেষ করে আমাদের যারা বীর নারীরা আছেন যারা আমাদের বাংলার ভাগিনী যারা আমাদের জন্য এত বড় একটি অর্জন নিয়ে এসেছেন আমি আমাদের সকল বীর খেলোয়াড়দেরকে আমার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আর সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে আমাদের আপনারা জানেন সবাই আমরা জানি আজকে এটা একদম পুরো ভাইরাল হয়েছে যে সানজিদা একটি স্ট্যাটাস দিয়েছিল সেই স্ট্যাটাসটিতে তার একটি আক্ষেপ ছিল তার একটি আপত্তি ছিল যে সে তার সে এবং তার পুরো টিম ছাদ খোলা বাসে করে যেতে চায় বা তার ট্রফিটি নিয়ে যেতে চায় তো হয়তো তার যাওয়া হবে না এটা তারা ভাবতেই পারেনি তো সেটি আমরা আমাদের জন্য একটু চ্যালেঞ্জই ছিল কারণ আমরা ঢাকাতে এই ধরনের কোনো বাস ছিল না এবং আপনারা দেখেছেন যে কিভাবে আমরা এক রাতের মধ্যে একটি দোতলা বাস কেটে তারপরে সেখানে রেলিং বসিয়ে এবং তারপরে স্টিকার বসিয়ে আমরা কিভাবে প্রস্তুত করেছি এবং আমরা অত্যন্ত আনন্দিত আজকে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন যৌথভাবে যে সংবর্ধনার আয়োজন করেছে আমি আমার নিজের জীবদ্দশায় এত বড় মানে উৎসব বা আমাদের সংবর্ধনা আমার যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ঘর থেকে বের হয়ে মানুষ আমাদেরকে নারীদেরকে সংবর্ধনা দিয়েছেন তাদেরকে স্বাগত জানিয়েছেন এটি আসলে আমার আমি চোখে দেখিনি এটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আমি অত্যন্ত সারাদিনব্যাপী আমাদের প্রিয় সাংবাদিক ভাইরা যেভাবে কষ্ট করেছেন আসলে আমরা সেভাবে আপনাদেরকে কিছু করতে পারিনি কারণ সেই সকাল থেকে আপনারা এয়ারপোর্ট থেকে শুরু করে রাস্তায় বিভিন্ন পয়েন্টে আপনারা ছিলেন খুব কষ্ট করেছেন আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আসলে সেভাবে আমরা হয়তো আপনাদের জন্য সে ব্যবস্থাগুলো সুন্দরভাবে করতে পারিনি তবে আমরা আপনাদের কারণেই আজকে সারা দেশবাসী এই উৎসবের শরিক সঙ্গী হতে পেরেছে এই উৎসবের শরিক হতে পেরেছে এটাও অনেক বড় একটি আমাদের আমাদের আমি মনে করি এটা পাওয়া আমাদের আমি আর কথা না বাড়িয়ে আমরা আশা করি আমাদের এই নারী ফুটবলরা ভবিষ্যতে আমাদের এশিয়ান কাপ থেকে শুরু করে ভবিষ্যতে ওয়ার্ল্ড কাপ অন্য অনেক অনেক বড় অর্জন আমাদের ভবিষ্যতে আমাদের মেয়েরা নিয়ে আসবে এটাই তাদের কাছে আমার প্রত্যাশা কারণ আমরা সাফে আপনারা দেখেছেন এজ লেভেলে প্রত্যেকটা লেভেলে চ্যাম্পিয়ন কিন্তু আমাদের বাংলাদেশের নারীরা এবং আজকে জাতীয় দলও চ্যাম্পিয়ন হয়েছে আমাদের মেয়েরা তাই আমি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আর কথা না বাড়িয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের যারা আজকে এই সংবর্ধনায় যে সকল আমাদের ভাই বোনেরা নাগরিকরা আজকে উৎসবে শরিক হয়েছিলেন সকলকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি বিশ্বাস করি এই যে জাগরণ তৈরি হয়েছে যে একটি উৎসব তৈরি হয়েছে ফুটবল ফুটবলকে নিয়ে এই উৎসবটি ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ আসলে আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সালাউদ্দিন ভাই বলেছেন যে এমন একজন ক্রিয়ান্ত প্রাণ একজন মানুষ ওনাকে হয়তো অনেক সময় অনেক কিছু বলতেও হয় না ওনার নিজের ইচ্ছায় অনেক সময় অনেক কিছু করেন এবং উনি যে উদ্যোগটা নিয়েছেন উনি যে আপনারা যখনই আমরা বিজয় হয়েছে সাথে সাথে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অবগত করেছি এবং উনি যে উচ্ছ্বাসটা ব্যক্ত করেছেন এবং পাশে ওনার পাশে মানে মানে আরও হয়তো কেউ ছিলেন ওনাদের সাথে শেয়ার করছিলেন মানে জয়ী হয়ে গেছে জিতে গেছি এরকম একটি ওনার যে অভিপ্রকাশটি এটা আমাদের কাছে আসলে খুবই ভালো লেগেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সবসময়ই কিন্তু তাদের পাশে আছে আপনারা কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে এইজ লেভেলে যে চ্যাম্পিয়ন হয়েছিল সাফে তাদেরকে কিন্তু মাননীয় এই করোনার মধ্যেও কিন্তু ডেকে উনি সংবর্ধনা দিয়েছেন এবং আর্থিকভাবে পুরস্কৃত করেছেন আমরা বিশ্বাস করি যে উনি যেভাবে একটার পর একটা খবর নিচ্ছেন আমরা বাসে থাকা অবস্থা উনি কয়েকবার আমাকে মেসেজের উত্তর দিয়েছেন তার মানে ওনার কারণ এখন কিন্তু আমেরিকাতে ভোরবেলা ভোর যখন আমরা আসছিলাম তখন কিন্তু একেবারে ভোর এই ভোরের সময়ও তিনি কিন্তু বারবার মেসেজের উত্তর দিচ্ছেন তার মানে ওনারও যে উচ্চাসা আছে এবং এটা নিয়ে যে আমাদের মেয়েরা যা দেখিয়েছে এটি আসলে আমরা দীর্ঘদিন ধরে প্রত্যাশা করছিলাম এরকম একটি জয় আমাদের প্রয়োজন কারণ একটি ফুটবলের জন্য ঘুরে দাঁড়ানোর জন্য একটা জয় খুব প্রয়োজন ছিল এরকম একটি জয় তো এটি আমাদের উপহার দিয়েছেন আমরা অবশ্যই তাদের জন্য আরও অনেক বড় কিছু পুরস্কার এবং অন্য অনেক কিছু দেওয়ার আমরা অপেক্ষায় আছি মাননীয় প্রধানমন্ত্রী হয়তো যদি দেশে থাকতেন এটা চেহারাটা আরও অন্যরকম হতে পারত তবে আমরা অবশ্যই এটি তাদেরকে
আমরা আরো ভালোভাবে পুরস্কৃত করব এবার মাননীয় প্রধানমন্ত্রী আসলে ওনার সাথে কথা বলে, যেহেতু আমি সরকারের একজন অংশ, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রধান, এই কারণে ওনার সাথে কথা বলে আমরা পরবর্তীতে আমরা তাদের জন্য অবশ্যই ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ মাননীয় মন্ত্রী, আমার নাম আনন্দ।